পোজ দেছ গো অবর জোরে কাটছে ধান বিড়ি খাইছ নাকি আইস আইস বিড়ি খান সমস্যা নেই কাকু ধান কোন জায়গা গো এড়ি এই দেখি চলেন হ্যাঁ গায়েস এখন কোথায় এসেছে জানতে পারছেন তো এখন চলে এসেছি মাঠে দেখতে পাচ্ছেন হাতে কাছি একটু ধান কাটতে হবে কাকুর সঙ্গে যাচ্ছি সো গায়েস এটা আছে কাকুর ধান ক্ষেত দেখতে পাচ্ছেন সব কাটা কাটা হয়ে গেছে এখনো বাকি আছে সো বন্ধুরা মাঠে আসলাম তো এখানে অনেকে ধান কাটছে কাকু কাটবে দেন নানাও আছে তো আছে নানার সঙ্গে আপনাদের দেখা করে দিচ্ছি নানা ভালোই আছেন তো আলহামদুলিল্লাহ দাঁড়ান বন্ধুরা এটা হচ্ছে নানা ধান কাটতে এসেছি চাষি চাষি এই যে এই যে এটা হচ্ছে চাষি বুঝতে পেরেছেন তো বাংলা চাষি কাকে বলে এখন ধান কাটা আপনারা দেখুন তাহলে তো চলুন ধান কাটা যাক বিড়ি খাইছেন নাকি আইসা আইসা বিড়ি খান সমস্যা নেই আল্লাহ যেটুক ফসল ফলন দেবে ধানে ততটুকুই পাবেন এটা কোনো টেনশন করতে গেলে চলবে না একদম দীপ বুকাছে এই যে হ্যাঁ ওইটা হ্যাঁ পোজ দেছ গো হ্যাঁ খুব ফাইন দেখা যাচ্ছে হ্যাঁ অবর জোরে কাটছে ধান দেখতে পাচ্ছেন কাকু ধান কেটি পুরো ঘাইমে গিয়েছে এই দেখুন বরজ ভাঙে না বুঝলেন বরজটা রেখে দেন ইনশাল্লাহ হয়ে যাবে বুঝতে পেরেছেন তো ধান কাটেন তাহলে আমি বাড়ি গেলাম হ্যাঁ আচ্ছা বন্ধুরা সোনালি দেখতে পাচ্ছেন ধান সোনালি ধান এটা হচ্ছে আমাদের একটা ঐতিহ্যবাহী ফসল এই ফসল থেকে আল্লাহ আমাদের মুখে ভাত দেয় বুঝতে পারছেন তো তো ব্লগটি যেমনই হোক সবাই ভালোবাসবেন এবং সবাই সাপোর্ট করবেন আপনারা সাপোর্ট না করলে তো আমরা আমি আগাতে পারবো না আর আপনাদের সাপোর্টের জন্য আমি অনেক দূর এগিয়ে যেতে পারবো আর ভিডিও বানানো উৎসাহিত হব তো বন্ধুরা দেখতে পাচ্ছেন সোনালি ধান এটা আছে ধান কাটছে কাকা তো ব্লগটি এই পর্যন্ত থাকলো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরে আবারও দেখা হবে যে কোনো একটা ব্লগে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ